লকডাউনের ফলে অসহায় হয়ে পড়া পরিবারগুলির পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমানের খাগড়াগড়ের বাসিন্দা মাহি চৌধুরী নামে এক পুলিশকর্মী। তিনি বর্তমানে বর্ধমান এসপি অফিসে কর্মরত। তিনি তার নিজের উদ্যোগে মঙ্গলবার বাংলা বছরের প্রথম দিনে শুভ নববর্ষে পূর্ব বর্ধমানের খাগড়াগড় এলাকায় প্রায় 700 জন গরিব দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, পেঁয়াজ, আলু ও তেল তুলে দেন অসহায় পরিবারগুলির হাতে। মাহি চৌধুরীর এই উদ্যোগকে সাধুবাদ সকল বর্ধমানবাসী, কারণ এই সময় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করলেও তিনি তার নিজের উদ্যোগে এদিন এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালেন। মাহি চৌধুরীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমানবাসী। অপরদিকে মাহি চৌধুরী বলেন, পরবর্তীতে আবারও তিনি তার নিজের সাধ্যমতো চেষ্টা করবেন অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর। পাশাপাশি এদিন মানুষের সাথে মানুষের পাশে এই স্লোগানকে সামনে রেখে 26 নম্বর ওয়ার্ড সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খন্দকার মোহাম্মদ সাইদুল্লাহ উদ্যোগে বর্ধমান পৌরসভা 26 নম্বর ওয়ার্ডে দুস্থ মানুষের জন্য বাড়িতে আলু, পেঁয়াজ, চাপাতি, মুড়ি দিয়ে প্রায় 2300 পরিবারকে সহযোগিতা করেছেন। ৭৮০ জনকেই আমি দিচ্ছি। আর আগেরবার আমি দিয়েছি এক সপ্তাহ আগে আমি দিয়েছি 900 জনকে, 900টা বাড়ি আমি দিয়েছি। আর এখন আমি দিচ্ছি 900টা বাড়ি আমি দেব। আর আমি যতদিন পারবো আমি এরকমভাবেই দিয়ে যাব। আর আমার বেতন থেকে আমি যেটুকু করছি আমার বেতন থেকে, আর আমার বাড়ির লোকেরও সাহায্য আছে। আমার বাড়ির লোকও আমাকে অনেক সাপোর্ট করেছে দেওয়ার জন্য। আমার দাদাও চাকরি করে, বোনও চাকরি করে, আমরা সবাই মিলে, আমার আর একটা ভাই আছে, ওর ভাইও সবাই মিলে, আমার বাড়ির ফ্যামিলি মিলে আমরা এটা দিয়ে যাচ্ছি। এবং যতদিন লকডাউন থাকবে আমি ততদিন দেওয়ার চেষ্টা করব। আপনারা কি কি দিলেন? আমরা আগে দিয়েছি আলু, পেঁয়াজ, ডাল, তেল, চাল। কত করে দিচ্ছেন? 3 কেজি চাল, 3 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 250 করে তেল, 250 করে ডাল। আর আপনার নাম পরিচয়? আমি একজন সার্ভিস করি, পুলিশেই আছি। এবং আমাদের যিনি মহাশয় বড় সাহেব আছেন, সবাইকেই বলেছেন যে যে যেরকম ভাবে পারবে সে সেরকম ভাবে একটু গরিব মানুষের পাশে দাঁড়াবেন। এটা আমাদের প্রশাসন থেকেই বলা হয়েছে যে যেভাবেই পারবেন, যারা সার্ভিস করেন যে যেভাবেই পারবেন সে সেভাবে একটু অসহায় মানুষদেরকে সাহায্য করবেন। তো তার জন্যই আমি উদ্যোগ নিয়েছি। আমি যতদিন এই লকডাউন থাকবে আস্তে আস্তে আমি এভাবে খাগড়াগড়ের লোককে, আমি যতজন আছে আমি হেল্প করব। বর্ধমানে কোন জায়গায় থাকেন আপনি? পুলিশের কোন জায়গায় থাকেন? আমি বর্ধমান এসপি অফিসে থাকি, ডিবি, ডিবি আমার পোস্টিং, এবং আমি ওখানেই থাকি। আমার চাকরি ওখানেই থেকেই হয়েছে, এখানেই আমার জন্ম, এখানেই আমার কর্মস্থান, জন্মস্থান। এবং খাগড়াগড়বাসী কেউ আমার পর নয়, সবাই আমার আপন। আর আমি কখনোই চাইবো না যে আমার আপন লোকরা কষ্টের মধ্যে থাকুক, আমি সবসময় চাইবো খাগড়াগড়বাসী পিছনে থাকুক। আপনার নাম পরিচয়? আমার নাম মাহি চৌধুরী। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।